এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, রাজধানীতে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, নগরবাসীর ভোগান্তি কেমন দেখছেন? আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন, নগরবাসীর ভোগান্তি কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। আমি এই মুহূর্তে আছি ভাটারাতে, আপনাদের দেখাচ্ছি যে মানুষের কিন্তু পরীক্ষার্থীদের পাশাপাশি যেমনটি দেখছেন যে অফিসগামী মানুষরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছে সরকার থেকে মুষলধারে, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এখন কিছুটা কমেছে, ফলে মানুষ এতক্ষণ থেমেছিল, বিভিন্ন জায়গায় অপেক্ষা করছিল, বৃষ্টি কমার অপেক্ষা করছিল, এখন অফিসে দিকে ছুটছে। পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীদের দেখেছি তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। তারা সকালে অনেককে দেখেছি যে 10টায় কিন্তু আজকে পরীক্ষা, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, কিন্তু তারা সকাল 8টার সময় অনেকে বাসা থেকে বের হয়েছে। আমাদের যেমনটি বলছিলেন, তারা এর আগে অনেকে বের হয়েছে, একটি আতঙ্ক ছিল যে সেই বৃষ্টির পরিমাণটা কেমন হবে, জলাবদ্ধতার একটি বিষয় ছিল। আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, মিরপুর সহ মালিবাগ বা মগবাজার, এদিকেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সব ঢাকার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই জায়গায় চিন্তা করে এসএসসি পরীক্ষার্থীরা কিন্তু একটি সংকটে পড়েছে বা একটু চিন্তায় পড়েছে যে তারা ঠিক সময়ে পৌঁছতে পারবেন কিনা, এর জন্য আগেই তারা পৌঁছেছে। পাশাপাশি আবহাওয়া অফিসের কথা যেমনটি বলছিলেন, তারা কিন্তু আমাদের জানিয়েছেন আজ মঙ্গলবার কিন্তু সব নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি তারা যেমনটি বলছেন যে আজ কিন্তু বৃষ্টি, জেলায় সারাদিনই বৃষ্টি থাকবে। পাশাপাশি সব বিভাগের মানে দু একটি জায়গায় বা কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি থাকবে, সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনাটি রয়েছে। এই ভোগান্তি যেটি শুরু হয়েছে রাজধানীবাসীর, তা সারা বাংলাদেশের, সেটি কিন্তু শেষ হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তারা আমাদের যেমনটি বলেছে আবহাওয়া অফিস, যে আগামী শনিবারের আগে কিন্তু এই বৃষ্টি থামার সম্ভাবনা খুবই কম। তারা বলছেন যে শনিবারের পর থেকে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এই আষাঢ়ের যে বৃষ্টিটি। পাশাপাশি আমি যদি যানজটের চিত্রটি বলি, আপনারা দেখছেন যে এখনও কিন্তু জট লেগে আছে, ফলে বৃষ্টির জলাবদ্ধতার ফলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, সেখানেও ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষরাও ভোগান্তিতে পড়েছে গত কয়েকদিনের বৃষ্টিতে এবং সামনে বেশ কয়েকদিন বৃষ্টির আর যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, ফলে খেটে খাওয়া মানুষ যারা দিনমজুর তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে এই কয়েকদিনের বৃষ্টিতে তারা এক প্রকার অসহায় হয়ে পড়ছে, যারা দিন এনে দিন খায় তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু ভোগান্তিটা বৃদ্ধি পেয়েছে। ফলে আশেপাশের এলাকার চিত্রটি যদি বলি, ঢাকার সারা বাংলাদেশের চিত্র কিন্তু একই। আবহাওয়া অফিস যেমনটি আমাদের জানিয়েছে যে পাহাড় ধসের কিন্তু একটি সম্ভাবনা রয়েছে, সেই জায়গায় সচেতন থাকার কথা বলছেন তারা। অফিসগামী মানুষরা দেখছেন যে তারা এখন কিন্তু ছুটছেন, বৃষ্টিটি কিছুটা কমেছে, আবার আকাশ কিন্তু মেঘলা, ফলে একটু পরে আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার কারণে এখন সবাই। সুমন, আপনাকে ধন্যবাদ।